সাকিব আল হাসান বিশ্বসেরা এই অলরাউন্ডারের হাত ধরে এবারের বিশ্বকাপে স্বপ্ন বুনছে বাংলাদেশ দেশ ও দলকে স্বপ্ন দেখানোর পাশাপাশি নিজেও স্বপ্ন দেখছেন ভালো কিছু করার তবে সব ছাপিয়ে একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের অধিনায়ক ব্যাট ও বল হাতে এবার ছাড়িয়ে যেতে পারেন সবাইকে বাংলাদেশের ক্রিকেটে এক উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান ২০০৬ সালে জিম্বাবুয়ের হারারেতে দেশের হয়ে অভিষেক এর পরের বছর ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে পুরো বিশ্বকে চমকে দেন অনূর্ধ্ব ২০ এই ক্রিকেটার ২০০৭ থেকে ২০২৩ এই ১৬ বছরের ব্যবধানে কত রেকর্ডের তালিকায় লিখিয়েছেন নিজের নাম তা লেখা আছে ক্রিকেট ইতিহাসে ক্যারিয়ারের শুরু থেকেই দ্যুতি ছড়িয়ে যাওয়া সাকিব ভক্তদের কাছে রেকর্ড আল হাসান নামেও পরিচিত বিশ্বকাপ শুরুর আগে সেরা বোলার ও সেরা ব্যাটারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি দুই জায়গাতেই জলজল করছে সাকিবের নাম যা স্বপ্নের পালে আরও হাওয়া দিচ্ছে সেরা পাঁচ বোলারের তালিকায় ২৯ ম্যাচে ৩৪ উইকেট নিয়ে টিম সাউদির সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে সাকিব বাংলাদেশের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট শিকার সাকিবের গড় ৩৫.৯৪ এবং ইকোনমি রেট ৫.১১ একবার করে পেয়েছেন ৪ উইকেট ও ৫ উইকেট সবার উপরে অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক যার উইকেট সংখ্যা ৪৯ দ্বিতীয় ট্রেন্ট বোল্ট উইকেট ৩৯টি এবং ৩১ উইকেট নিয়ে ৫ নম্বরে মোহাম্মদ শামি এখন পর্যন্ত চার বিশ্বকাপে ২৯ ম্যাচে সাকিবের রান ১১৪৬ ২০১৯ বিশ্বকাপে পেয়েছেন তৃতীয় সেরা রান সংগ্রাহকের তকমা পাঁচটি অর্ধশতক ও দুটি শতকে আট ইনিংসে করেন ৬০৬ রান বর্তমান খেলোয়াড়দের মধ্যে রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে সাকিব ১০৩০ রান নিয়ে দ্বিতীয় বিরাট কোহলি ৯৯২ রান নিয়ে তৃতীয় ডেভিড ওয়ার্নার চারে থাকা রোহিত শর্মার সংগৃহীত রান ৯৭৮ ৯১১ রান নিয়ে পাঁচ নম্বরে কেন উইলিয়ামসন বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ডধারীদের নিয়ে সেরা দশের একটি তালিকা প্রকাশ করেছে আইসিসি যেখানে সাকিব রয়েছে ৯ নম্বরে শীর্ষে কিংবদন্তি সচিন টেন্ডুলকার দ্বিতীয় রিকি পন্টিং তৃতীয় কুমার সাঙ্গাকারা চতুর্থ ব্রায়ান লারা পঞ্চম এবিডি ভিলিয়ার্স ষষ্ঠ ক্রিস গেল সপ্তম সনাত জয়সুরিয়া অষ্টম জ্যাক ক্যালিস এবং দশম স্থানে তিলকারত্নে দিলশান কিংবদন্তি টেন্ডুলকারের সঙ্গে সাকিবের রানের পার্থক্য ১১৩২ ২০১১ বিশ্বকাপের সহ আয়োজক বাংলাদেশ দলের অধিনায়কত্ব করেন সাকিব ১২ বছর পর ভারতে আয়োজিত বিশ্বকাপে আবারও টিম টাইগার্সের দায়িত্ব তার কাঁধে যদিও এবার মাঠের বাইরে নানা ঘটনায় কিছুটা বৈরী আবহাওয়ায় টিম বাংলাদেশ সেসব অতিক্রম করে সাকিবের হাত ধরে ভালো কিছু আশা করছে বাংলাদেশ যেখানে সাকিব অন্যদের কাছে এক অনুপ্রেরণা তাজুল রায় এটিএন নিউজ ঢাকা